উনি আমার হাত ধরে টানতে শুরু করলো। আমি ভয় থকথক করে কাঁপছি। বলছেন এটা আপনি কি করছেন, আপনি এরকম করবেন না। আমি তো আমাকে অনেকটাই জোর করে, আমি জাস্ট কিছু বুঝতে পারছি না আমি কি করব। কম্প্রোমাইজ করে কাজ করব না, আমি অলরেডি পড়েছি তাকে, আমি এই এই কষ্টটা নিতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দিন। সে আমাকে চিৎকার করবো না কি করবো, হাত পা ঠান্ডা আমার, দেখুন এখনো হাত পা ঠান্ডা হয়ে গেছে। তুমি শুধু ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমাকে বাঁচাও। আমি সতীশাদি বললেন অনেক স্ট্রাগল, আর এক নম্বর স্ট্রাগলের কথা বলি যেটা কোনোদিনও কাউকে বলিনি, আজ অব্দি প্রথম বোধ হয় পাবলিকলি কথাটা বলবো যেটা কেউ জানে। আমার জীবনের প্রথম দিকের ছবি, বয়স তখন আমার মাত্র 20, বম্বেতে ছবি শুটিং হয়েছিল। সেই ছবির প্রডিউসার বম্বের নায়ক এখানকার এবং বম্বের অনেক নামী দামি শিল্পী ছিলেন। ছবিটার বেশিরভাগ শুটিং হয়েছিল বম্বেতে এবং প্রথম লকে আমার মা গিয়েছিলেন সাথে, সেকেন্ড লকে ডাবিং এবং কিছুটা পোর্শন শুটিং ওখানে হবে বলে। সেদিন যেদিন আমি গেছি সকালবেলা আমার ফ্লাইট টিকিট কাটা হলো, আমার বাবা সেবার যাবেন আমার সাথে, বাবার চিকিৎসা বিকেলে ফ্লাইটে কাটা হলো। আমি বুঝতে পারলাম না কেন, প্রথমবার যখন গেছিলাম আমাকে রাখা হয়েছিল সাদান স্যান্ডের 5-star হোটেলে, সেবার যখন গেলাম আমাকে নিয়ে গিয়ে তোলা হলো লিঙ্কিং রোডের লিঙ্কওয়ে বলে একটা হোটেল আছে সেখানে। আমি পৌঁছানোর পরে আমার সেদিন কোনো কাজ নেই, আমার কাছে তখন সবই সব নতুন নতুন মোবাইল ফোন হচ্ছে। আমার হোটেলের রুমে ফোন এলো প্রডিউসারের যে আমি হোটেলের রুমে যেন থাকি, তিনি আসছেন আমার সাথে দেখা করতে। তাহলে আমি কেন আসছেন দেখা করতে, আমার তো কিছু কিছু দরকার নেই। আমি সাপা সাপা গলায় বললাম আচ্ছা ঠিক আছে। ফোনটা দেখেই আমি ডিরেক্টরকে ফোন করেছি, তুমি কোথায়? বলে যে আমি তো ডাবিং এ আছি একটু, কেন আর তুমি কেন আসছেন আমার সাথে দেখা করতে? তো কেন আর তুমি এসো আমার সাথে ভালো লাগে, আর তো তুমি হচ্ছে বয়স ভয় তো লাগাটা স্বাভাবিক। তো বললো যে আমি তো অনেকটা দূরে আছি, ঠিক আছে তুমি কথা বলো না, কি আছে তুমি বাদ বাদ নাই খেয়ে নেবে, আমি পৌঁছে আমার রাস্তা 45 মিনিট আমার লাগবে বলে ফোনটা রাখতে রাখতে আমার দরজায় পেল, দরজা খুলেছি ভেতরে দাঁড়িয়েছে, ভেতরে চলে এলাম। হ্যাঁ 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 বলে চলে কথা বলে চলে কিছুক্ষণের মধ্যে রীতিমতো উনি আমার হাত ধরে টানতে শুরু করলেন এবং আমাকে রীতিমতো জোর করতে লাগলেন, যেটা আপনারা গেস করছেন তাতে আমি ভয় থকথক করে কাঁপছি। আমি ওনাকে বলছি যে আমি আপনি কি করছেন এটা, আপনি কি করছেন, আপনি এরকম করবেন না, আমি আপনি আরে ক্যা ইয়ার তো বেঙ্গলি লড়কি হোগা, চলো আম তো মহিত কে মিল লাগা পর আমারা বড় বড় হিরো সবারই কদমো কে তলে হ্যায়। আচ্ছা দেখুন আমি কিন্তু আপনি আমাকে কিন্তু আমার ট্যালেন্ট দেখে নিয়েছেন, আপনি কিন্তু আমি এই কম্প্রোমাইজ করে কাজ করব না, আমি অলরেডি পড়েছি তা কিন্তু আমি এই এই কষ্টটা নিতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দিন। সে আমাকে ছাড়বে না, সে রীতিমতো আমাকে অনেকটাই জোর করে, আমি জাস্ট কিছু বুঝতে পারছি না আমি কি করব। আমি চিৎকার করব না কি করব, হাত পা ঠান্ডা আমার, দেখুন এখনো হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি শুধু ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমাকে বাঁচাও। আমি কি আজকে রেড ঠাকুর তাহলে? এই করতে করতে হঠাৎ করে ওনার মোবাইল ফোনটা বেজে ওঠে। উনি কিন্তু আমার কিছু করেননি তখন, মানে আমার জামা কাপড় আমি পরে আছি, উনি তখন খুলতে শুরু করছিল, মানে খুব কাছে বসে বললাম কিছু মনে করবেন না, কি ওনার মোবাইল ফোনটা বেজে ওঠে। যে ওনার মোবাইল ফোনটা বেজে ওঠে দেখি ওনার স্ত্রী ফোন করছে। হ্যাঁ বলো, খুব বিরক্ত, হ্যাঁ তো আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ কাহা হো, হ্যাঁ কামে বলে এরকম বলছে। আমার তখন মাথায় কি বুদ্ধি চলে গেল, আমি দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিয়েছি, আমি চিকিয়ে দিয়ে দিয়েছিলেন দরজাটা খুলে দিয়ে আমি কাঁদতে শুরু করেছি, মানে যাতে উনি আমার গলাটা শুনতে পায়। কি করবো আমি আর, আমি তো কিছু আর আমাকে খালি লোকটা চুপ কর চুপ কর কথা বলো না কথা কাছি আছে, আর পানি পেয়ে গে, আর পানি পেয়ে গে, নামটা বললাম না ওর, বউ শুনতে পেয়ে গেছে আমার গলাটা, তো কাও তখন বলতে বাধ্য হয়েছে তুমি কোথায়। বলে নেই তো আমি ইংরাজি সঙ্গে আগে বললো, ও আছে শুনো, ও সে কাছাকাছি ছিল, বললো ওকে একটু তুমি একটু নিয়ে নাও, আমি এখন যেতে পারছি না বলে রেখে দিল। আমি উনি বুঝে গেলেন যে আমি আর হলো না, আর কি যাত্রা আমার হলো না। উনি চলে গেলেন, বললো তোমার কুছ নেই হোগা লাইফ মে, বড়ে বড়ে ইউনিভার্স মেরে কদমো কে চলে হ্যায়, তোমার কুছ নেই হোগা, তুম একদম ফালতু বেকার হো, নাম ওকে স্যার মেরা কুছ নেই হোগা, থ্যাংক ইউ ভেরি মাচ। চলে গেলেন উনি, আমি অনেকক্ষণ বসে রইলাম, আমি ভাবলাম আমি কি করলাম, এটা আমি ঠিক করলাম। তারপরে আমি অনেক বড় করে লোকটাকে থ্যাংক ইউ দিলাম, আজকে উনি আমার সাহসটা বাড়িয়ে দিয়ে গেলেন। আমি কম্প্রোমাইজ করে ইন্ডাস্ট্রিতে আসিনি, আর কোনোদিনও কম্প্রোমাইজ করবো না। আমাকে সেবার সাইডে রাখা হলো, আমাকে লিঙ্কিং রোডে লিঙ্ক হয়েতেই রাখা হলো, কোনো অসুবিধা নেই, বিকেলে আমার বাবা এসে গেল। কিন্তু ওই ভদ্রলোক
আমি যতদিন ওখানে ছিলাম কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিনি। পরবর্তীকালে অনেকবার ওনার সাথে আমার দেখা হয়েছে, কারণ উনি খুব নামি প্রডিউসার, নামটা নেব না কারণ উনি আর বেঁচে নেই। কিন্তু উনি যে কনফিডেন্সটা আমায় দিয়েছিলেন সেদিন আমার উপর ছাপিয়ে পড়ে আমার জামা খোলার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি নিজেকে বাঁচিয়েছিলাম সেই সাহসেও, কিন্তু আজকে ঝিনুক হয়ে আমি দাঁড়িয়ে আছি। আমি আজকে প্রজন্মকে বলবো, আমি আমার স্টুডেন্টদের বলি কম্প্রোমাইজ করবে না। হোটেল রুমে কেউ দেখা করতে বললে যাবে, কাউকে সাথে একা যাবে না। সবাই খারাপ নয়, নিশ্চয়ই যাবে। পরবর্তীকালে এখানে যখন আরো বড় করে কাজ করতে শুরু করি, একজন খুব নাম করা পিয়ারো ছিলেন, সুদেশ গান্ধী জানবে, তিনি মারা গেছেন, তার কাজই ছিল ফিক্সিং করা। আমাকে একজন নন বেঙ্গলি প্রডিউসার একদিন ফোন করলেন, তিনিও মারা গেছেন, তার নামটাও নেব না, খুব বড় প্রডিউসার, বললেন আমাকে দেখা করতে, এবং তার কাজই ছিল এটা। আমি বললাম না স্যার। আমাকে তখন ওই পিয়ারো বললেন, কেন দাদা করবে না, কাজ হবে কি করে, খেলাম এমনিতেই হবে, আমি 13 পার্বণ দিয়ে শুরু করেছি দাদা, করলে আরো অনেকগুলো পার্বণ করবো, আপনার ওই প্রডিউসারকে আমার দরকার। এই গেল দুটো ঘটনা। আরেকটা ঘটনা বলে যেটা আমার বক্তব্য শেষ পর্যায়ে আমি চলে যাবো, কনফিডেন্স লেভেল এবং মানুষের আত্মবিশ্বাস মানুষকে একটা জায়গায় পৌঁছবে। আমাদের এখানে একজন খুব বড় অভিনেত্রী, ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সিনিয়র অভিনেত্রী, একদিন আমার সঙ্গে একটা ব্যবহার করেছিলেন। আমি শুটিং করছি NT1 স্টুডিওতে, যারা NT1 এর এক নম্বর মেকআপ রুমটা ছিলেন, খুব বড় মেকআপ রুম, অপর্ণা সেন বসতেন ওখানে, সে খেলার সময় আমাকে সাথে নিয়ে বসতেন, পাশে বসতেন। তো ওই মেকআপ রুমে একদিন আমি বসেছি, তখন আমার দুটো শুটিং চলছে NT1 স্টুডিওতে, দুটো সিরিয়াল আমি করি। ওই এক নম্বর মেকআপ রুমে আমি বসতে দিয়েছে, তো সেই অভিনেত্রী এলেন এবং তিনি কিছু বলেনি, তার ভাই এবং তার আঙ্গপাঙ্গরা আমাকে রীতিমতো ওই মেকআপ রুম থেকে বের করবে, বললো আজকে উনি ওখানে বসবেন আর ওখানে বসতে পারবো না। আমি তো ওখানে রোজ চাই, উনি এসছেন দুদিনের জন্য শুটিং করতে, তো আমি কিছু বলিনি, আমি বেরিয়ে গেছি এবং একটু খারাপভাবেই বলেছিল আমাকে, মানে রীতিমতো বের করে দেওয়া যাকে বলে সেটা। আমি কিন্তু তখন অলরেডি পরিচিত, অত্যন্ত পরিচিত, দুটো সিরিয়ালের হিরোইন। আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে আমি বললাম দিলীপ বাবু আমাদের NT1 স্টুডিও, বললাম আমাকে একটা ছোট মেকআপ রুম দিন, বললো না আমার জন্য বানিয়ে দিলেন এসি লাগবে। এই সেই প্রথম তৈরি হলো এসি মেকআপ রুম, NT1 এর প্রথম আমার মেকআপ রুম, কোন মেকআপ রুম ছিল না। তো অনেক ঘাত প্রতিঘাত আমাদের কিন্তু জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই আজকে এখানে যারা প্রত্যেকে বসে আছো তাদের বলবো যে নিজের উপর বিশ্বাস রাখো, আর আগামী প্রজন্মকে বলবো যে সৎ থাকা, অনেস্ট থাকাটাই জীবনের মূল মন্ত্র হওয়া উচিত। কখনো আমাদের বাবা মা, কখনো আমাদের বন্ধু, কখনো আমাদের সমাজ, কখনো আমাদের দর্শক, আর সব থেকে বড় ঈশ্বর, যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করি, তাদের স্মরণাপন্ন হও, কখনো জীবনে আটকাবে না।